দেশের হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণে 1978 সালের 17 মে ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ প্রতিষ্ঠিত হয়। তবে 1984 সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নামে কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের চলচ্চিত্রের ইতিহাসের প্রায় সবটা নিজেদের সংগ্রহে নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সাদাকালো যুগের সিনেমা ডিজিটালে রূপান্তর করে সংরক্ষণ এখানেই শেষ নয়। সিনেমার পাণ্ডুলিপি, পোস্টার, সিনেমার স্ক্রিপ্ট, সাময়িকী, চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণ সহ চলচ্চিত্র বিষয়ক গবেষণা, প্রকাশনা ও ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স বাস্তবায়নের সবটাই এখানে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে 43 বছর ধরে কার্যক্রম পরিচালনা করা এই প্রতিষ্ঠানটির 17 মে ছিল 44তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক, অভিনেতাদের উপস্থিতিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে র্যালি ও পায়রা উড়ে দিনটি উদযাপন করা হয়। 2018 সালের 1 নভেম্বর অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে উঠে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের নানা প্রাপ্তি, অপ্রাপ্তি ও সংগ্রামের গল্প। চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামও জানালেন তার অভিব্যক্তির কথা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যে এখনকার যে ভবনটি, সেটি আসলেই একটি দৃষ্টিনন্দন ভবন এবং সুন্দর একটি ভবন। পৃথিবীর খুব কম আর্কাইভেরই এমন সুন্দর ভবন আছে। আমি পৃথিবীর অনেক আর্কাইভ দেখার আমার সৌভাগ্য হয়েছে, আমি দেখেছি। আমাদের আর্কাইভ নিয়ে গর্ব করার অনেক কিছু আছে। শুধু তাই নয়, চলচ্চিত্রের এই নির্মাতার কথার সূত্র ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন জানালেন, সরকারের পৃষ্ঠপোষকতার অধীনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার জন্য একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এখানে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে, এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের মুক্তিযুদ্ধের যে সমস্ত দেশে এবং বিদেশে যে সমস্ত ডকুমেন্টস আছে, যে সমস্ত অডিও ভিজুয়াল দলিলপত্র আছে, সেগুলোকে সংগ্রহ করে এই আর্কাইভে সংরক্ষণ করার জন্য একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও সমানভাবে এগিয়ে যাচ্ছে। দেশের শিল্প সংস্কৃতির বিকাশ যেমন ঘটছে, তেমনি সরকারি পৃষ্ঠপোষকতায় এর পরিবর্তন আকাশ ছোঁয়া হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। আমি ওনার সাথে কাজ করেছিলাম এবং এই বিল্ডিংটি খান তাজনিন আহসান, সময় সংবাদ, ঢাকা। অফিসিয়াল একটি প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম।